প্রযুক্তির এ যুগে জনস্বার্থে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আইন করা হয়েছে আইনটি যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে কিনা তা খতিয়ে দেখছে সরকার রাজধানীর বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে আজ এ কথা বলেন তিনি ওয়াইদুল কাদের বলেন বিএনপি এখনও ষড়যন্ত্রের রাজনীতি করছে তাদের এই ষড়যন্ত্রের জাল দেশ বিদেশে বিস্তৃত সম্প্রতি রাজশাহীর সমাবেশে এক বিএনপি নেতার উস্কানিমূলক বক্তব্যে দেশবাসী বিক্ষুব্ধ তার বক্তব্যে ফ্যাসিবাদী মানসিকতা ষড়যন্ত্র ও খুনের রাজনীতি স্পষ্ট এই বক্তব্য লন্ডনের ছক অনুযায়ী গোপন পরিকল্পনা বাস্তবায়নের অংশ কিনা তাও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি বিএনপি নেতার বক্তব্য তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত করেছে এ বক্তব্য থেকে বোঝা যায় তারা এখন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে এ ষড়যন্ত্রের জাল দেশে বিদেশে বিস্তৃত